ঢাকাকে একসময় বলা হতো রিকশার নগরী। হতো কেন বললাম, ঢাকায় এখন প্যাডেল চালিত রিকশার সংখ্যা হাতে গোনা। শুধু ঢাকায় নয়, সারা দেশে রিকশায় সংযোজন হয়েছে বিদ্যুৎ চালিত মোটর, হয়ে গেছে অটোরিকশা। কষ্ট কম, আয়ও বেশি, তাই তো হুহু করে বাড়ছে এই অবৈধ বাহন। এক জরিপ বলছে দেশে এখন 16 লাখ অটোরিকশা চলছে, যার পুরোটাই চলছে চোরাই বিদ্যুৎ দিয়ে। দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম একটি কারণ কিন্তু এই অটোরিকশা, আর নিয়মিত সড়ক দুর্ঘটনা তো ঘটেই যাচ্ছে। তারপরেও চলছে নির্বিঘ্নে, কেন করছে, কারা চালাচ্ছে, আর এই অবৈধ লেনদেনই বা কারা করছে, এ নিয়েই এবারের তালাশ গ্যাংস অফ রিকশা। এখানে নাকি গাড়ি নিতে অনেক টাকা লাগে, গাড়ির দাম আছে আপনার 25,000 টাকা, একটা নাম্বারের দাম আছে 5 লাখ টাকা। এই গ্যারেজের মালিকের নাম মোহাম্মদ তারেক, পুলিশের চাকরি করে। আপনি ক্যামেরা নিজে নামান, আমার শিকার না কলাম, এই জগৎটা কলাম আমি। আমি তো একজন পুরুষ কনস্টেবল ভাই। আপনার ব্যাটারি চালিত অটো রিকশা আছে, তো এইগুলো কিভাবে চালান এইটা আমার একটু জানতে আসছিলাম আর কি। এসব অবৈধ ব্যাটারি চালিত রিকশা কিন্তু রাতারাতি 16 লাখ হয়ে যায়নি। অনুসন্ধান বলছে পুলিশ ও প্রশাসনের পকেট ভারী করে রাস্তায় দিব্যি চলছে এসব অবৈধ রিকশা, আর তাদের পকেট ভারী করার মূল কাজটি করছে গ্যাংস অফ রিকশা। রাজধানীর কামরাঙ্গীর চর, নামের সাথে চর থাকলেও বাস্তবে অট্টালিকার সারি। এই চরে চলে প্রায় 1000 খানেক ব্যাটারি চালিত রিকশা, যার সবগুলো নিয়ন্ত্রণ করে তানিয়া আক্তার মিম। এই মিম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের সাথে সখ্যতা করে কামরাঙ্গীর চরে রিকশার রাজত্ব কায়েম করেছে। তানিয়া আক্তার মিমের মুখোমুখি তালাশ। আপনার কতগুলো অটো গাড়ি আছে? আপনি কে? আপনার অ্যাসাইনমেন্ট কাগজ দেখান, আপনি যে অটো রিকশা বিডি চাইছেন আপনি অ্যাসাইনমেন্ট কাগজ দেখান। আপনার আপনার অ্যাসাইনমেন্টের কাগজ দেখাই দাও। অবশ্যই দেখাই দেব। আচ্ছা, আপনি আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ফোন করেন। আমার কাউকে ফোন দেওয়া লাগবে না, আপনি অ্যাসাইনমেন্টের কাগজ দেখান। কাগজ ছাড়া আপনি যে অটো রিকশা পরে বিড করতে যা, আপনি আছেন আপনি ছাড়েন। তালাশের মুখোমুখি হতেই তানিয়া আক্তার মিম আর তার সাঙ্গপাঙ্গরা মারমুখী হয়ে যায়। মিমের স্বামী কবির ব্যাটারি চালিত রিকশা গ্যাংয়ের অন্যতম সদস্য। থানার সাথে মিমের সখ্যতা ভালোই মনে হচ্ছে। এসব রিকশাকে কোনোভাবেই অবৈধ বলতে চান না মিম, কারণ সরকারকে রাজস্ব দিয়ে নাকি ছাড়িয়ে আনেন। এই দেখেন, আমি আজকে রাজস্ব বিল দিয়েছি। এগুলো পুলিশের রেকার ভাড়ার বিল, কিন্তু প্রশ্ন হলো অবৈধ এসব রিকশা আটক হলে তো ডাম্পিং হবার কথা, তাহলে রেকার বিল কেন? এটা কোনো রুট পারমিট নেই এবং এটা হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেই হিসাবে কিন্তু এটা ডাম্পিং অবশ্যই হওয়ার কথা। কিন্তু আনফর্চুনেটলি যে ডাম্পিং প্লেসগুলো আছে পর্যাপ্ত না, তো সেক্ষেত্রে বাধ্য হয়ে এখন কথা হচ্ছে, কিন্তু ডাম্পিং যখন করতে পারবো না তো কিন্তু তাকে তো আইনগতভাবে আমি ছেড়ে দিতে পারি না, তখন অনেক সময় দেখা যায় যে একটা রেকার বিল করা হয়, তাকে সেন্সিটাইজ করা হয়। মিমের ক্ষমতা সম্পর্কে কামরাঙ্গীর চরের সবারই ধারণা আছে। সবকটা প্রত্যেকটা গাড়ি দললেই বলে কি কামিমের গাড়ি। জিজ্ঞেস কেন বলে, আপনার প্রভাব অনেক। ওই যে আমি সাংবাদিক ভাই, আমার যে দুই সাইডে গাড়ি চলে রাস্তা দিয়া, এই কারণে ভাই আমি সাংবাদিক। এই পরিচয়কে সবাই সমীহ করে, তাই সাংবাদিক পরিচয়ের যেমন অপব্যবহার হচ্ছে, হচ্ছে অপরাধও। তানিয়া আক্তার মিমদের মতো সাংবাদিকদের কারণে পেশাজীবী সাংবাদিকদের যেমন বিব্রত হতে হয়, তেমনি গুটি কয়েক পুলিশ সদস্যের কারণে গোটা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। রাজধানীর কদমতলী এলাকা, এই এলাকার 90% রিকশাই ব্যাটারি চালিত, আর অনুসন্ধান বলছে এসব ব্যাটারি চালিত রিকশার মালিক অধিকাংশই পুলিশ সদস্য। কদমতলী এলাকার কয়েকটি রিকশার গ্যারেজে গিয়ে খোঁজ নিয়ে তার সত্যতাও পাওয়া গেল। মোহাম্মদবাগ এলাকার এই গ্যারেজটির মালিক তারেক, যিনি একজন পুলিশ সদস্য। গ্যারেজের মালিকের নাম কি?
মোহাম্মদ তারেক সাহেব। পুলিশের চাকরি করে, গাড়ি আছে আপনার 14টা। 14টা গাড়িতেই পুলিশ সদস্য তারেক সাহেবের মেয়ের নাম লেখা আছে। পুলিশ সদস্য হলেও নিজের রিকশা রাস্তায় চলতে কিনতে হয় বিশেষ টোকেন। ধরে ওপরে পুলিশ ধরে এটা কার্ড দিয়ে চালানো যে কার্ড আছে। পাশেই আরেক পুলিশ সদস্য শফিকের গ্যারেজ। মানে পুলিশ শফিক পুলিশ ভাইয়ের গ্যারেজ। কয়টা গাড়ি আছে টোটাল? 10টা। কদমতলির স্মৃতিধারা 6 নম্বর রোডে এই গ্যারেজের মালিক আরেকজন পুলিশ সদস্য তরুণ। তরুণ ভাই কোন থানায় আছে? থানায় নাই, হাইকোর্টে থাকে। এই গ্যারেজে পুলিশ সদস্য তরুণের প্রায় 30টি ব্যাটারি চালিত অটোরিকশা আছে। মোবাইল ফোনে কথা হলো পুলিশ সদস্য তরুণের সাথে। ভাই ওই যে আমরা ইচ্ছু আসছিলাম যে এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলতেছে, আপনারও কয়েকটা ব্যাটারি চালিত অটোরিকশা আছে, তো এইগুলো মানে কিভাবে চলতেছে, কিভাবে চালান, এইটা আমার একটু জানতে আসছিলাম আর কি। পাশেই মিরাজ নগর, সেখানে আছে পুলিশ সদস্য মুস্তাফিজের গ্যারেজ। মুস্তাফিজের পুলিশের যে আছে ওনার গ্যারেজ কোনটা? মৌ পরিবহনের সকল রিকশার মালিক মুস্তাফিজ, কিন্তু গেটেই লেখা এই গ্যারেজের মালিক মোহাম্মদ কাজল। তাহলে কি আমাদের পাওয়া তথ্য ভুল? তার মানে রিকশার মালিক পুলিশ সদস্য মুস্তাফিজ আর গ্যারেজ ভাড়া নেয়া অন্য আরেকজনের নামে, যাতে করে নিজের পরিচয় সহজে লুকানো যায়। রিকশার মালিক পুলিশ সদস্য মুস্তাফিজের সাথে কথা হলো টেলিফোনে। এটা কিন্তু মূলত আমার গ্যারেজ না, আমার হচ্ছে ভাগ্না কাজল নাম, কত গ্যারেজটা তার। ব্যাটারি চালিত রিকশায় পুলিশের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের কাছে জানতে চাই। আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান করতে চাই, যদি এরকম পুলিশের কারো কোনো ব্যক্তি বা কোনো কোনো পদের বিরুদ্ধে কোনো যদি অভিযোগ আসে বা বলা হয়ে থাকে যে পুলিশের অমুক সদস্যের এটা পৃষ্ঠপোষকতা করছে, এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই এটা সর্বোচ্চ প্রায়োরিটি যেটা দেখা হবে, এবং যদি এরকম কোনো প্রমাণ পাই আগে যেরকম বলেছি অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে সাংবাদিক, তারপর পুলিশ, এই দুই পেশার কাউকেই টার্গেট করে আমরা অনুসন্ধানে নামিনি। তবে অনুসন্ধানে নামার পরেই পুলিশ, সাংবাদিক, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের নামে চলা ব্যাটারি রিকশার সন্ধান পাই। তবে এদের মধ্যে পুলিশের সংখ্যাই সবচেয়ে বেশি। আচ্ছা, ডিবি গ্যারেজের নাম শুনেছেন? রাজধানীর গোরান মাদানির ঝিল এলাকা, এলাকায় ডিবি গ্যারেজ নামের একটি ব্যাটারি চালিত রিকশার গ্যারেজ আছে। এই গ্যারেজের মালিক জয়নাল আর আলিমুর রহমান। জয়নাল একজন ডিবি পুলিশ সদস্য, ডিবি পুলিশে চাকরি করায় গ্যারেজের নাম হয়ে গেছে ডিবির গ্যারেজ। জয়নালকে পাওয়া গেল না, ফোনে কথা হলো আরেক মালিক আলিমুর রহমানের সাথে। আচ্ছা, তাহলে এটা ডিবির গ্যারেজ বলে কেন ভাই? এই গ্যারেজের প্রতিটি রিকশার পেছনে বিশেষ স্টিকার বা টোকেন আছে। এই বিশেষ টোকেন থাকলে রাস্তায় চলতে বাধা নেই অবৈধ এসব রিকশার। টোকেনগুলো প্রতি মাসে কিনতে হয় বিভিন্ন দালালের মাধ্যমে। ডিবি পুলিশ পরিচয় দিয়েও রিকশার চাঁদাবাজদের থেকে নাকি রেহাই পাওয়া যায় না। পুলিশ ও সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও অনেক সময় পার পাওয়া যায় না। ব্যাটারি রিকশার গ্যাংয়ে আরও অনেক বড় বাহাদুর আছে, এলাকা ভেদে ভেদে প্রভাব বিস্তার করে তারা। তেজগাঁও এলাকার রিকশার টোকেন বাণিজ্যের নেতৃত্বে হানিফ, ইউসুফ, বেলাল আর আয়নাল। কামরাঙ্গীর চরে টানি আক্তার মিম আর কবির। বাড্ডার রিকশার গ্যাং বশির ভাই আর হানিফ। মিরপুর কালশি এলাকায় রিকশার নিয়ন্ত্রক আড্ডু। রূপনগর দুয়ারিপাড়ায় রাসেল ও সেলিম। রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকা, এই এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালায় একরামুল। নিজে প্রতিবন্ধী নয়, তবুও রিকশার সামনে প্রতিবন্ধী সনদ লাগানো, কিন্তু কেন? প্রতিবন্ধীর কার গাড়ি না হয় তাহলে এখানে কার্ড লাগিয়েছেন কেন? কার্ড থাকলে সার্জন আর ধরবে না। গাড়ি তো আপনার না? না, গাড়ি রেজাউলের মালিকের। হ্যাঁ, রেজাউল কি প্রতিবন্ধী? না, প্রতিবন্ধী না হয়েও কিভাবে পেলো এই প্রতিবন্ধীর সনদ? একবারে করে নিয়েছি 4,000 টাকা দিয়া, বাস চলতে আছে গাড়ি। শুধু প্রতিবন্ধী নয়, রিকশার সামনে লেখা থাকে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এমনকি মানবাধিকার কর্মীর নামও। তবে মিরপুর এলাকায় প্রতিবন্ধী সনদ লাগানো রিকশার সংখ্যা যেন অনেক বেশি। প্রতিবন্ধী কার্ড থাকলে পুলিশ অবশ্য ধরে না,
আপনি তো প্রতিবন্ধী না, আপনার তো এই 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 প্রতিবন্ধকতা তো আপনি কাট পাওয়ার কথা না, আপনি কিভাবে পেলেন? নেমবসেরমেন্টটা কই গরে লিছি। মিরপুরে বছরখানেক আগের চিত্র ভিন্ন ছিল। প্রতিটি রিকশা রাস্তায় চলতে নিতে হতো বিশেষ টোকেন। টোকেন না থাকলে ব্যাটারি চালিত রিকশা রাস্তায় চলতে পারত না। এখানকার বর্তমানে আড্ডু দিত। আড্ডু আড্ডু কই? 11 নম্বরে থাকে। সে কি করে? নেতা, এখানকার এই নেতা। ইনি সেই আড্ডু, পুরো নাম শেখ মোহাম্মদ আলী আড্ডু। মিরপুরের ব্যাটারি চালিত রিকশার গ্যাংদের মধ্যে অন্যতম। তো অটোরিক্সা যে টোকনের সাথে আমার নাম দিয়ে বললেন, আগেও আপনাকে আমি কোনো সময় জড়িত ছিলাম না। হ্যাঁ, অটোরিক্সা টোকন বাণিজ্য আগে করতো, কারা করতো এই এলাকা আপনার গিয়া আপনি খোঁজখবর নিলে জানতে পারবেন। রিকশা গ্যাংয়ের কাছে জনপ্রতিনিধিরাও যেন অসহায়। আমাদের এই পল্লবীতে 2 কোটি টাকার উপরে এই টোকেন বাণিজ্য। এই ব্যবসাটা কার, কে করে? সে এই একসময় পায়ে হেঁটে চলার যোগ্যতা ছিল না, রিক্সা দিয়ে চলার যোগ্যতা ছিল না, সে আজকে 3টা 4টা গাড়ি কীভাবে নিজের জন্য ব্যবহার করে, তার কীভাবে 10টা 12টা ফ্ল্যাট হয়, সে কীভাবে বাড়ির মালিক হয়, এগুলো আপনাদেরকেই বের করতে হবে। ব্যাটারি চালিত রিক্সার গ্যাংয়ে এক একজন এক এক এলাকার দায়িত্বে থাকে। দায়িত্বপ্রাপ্তরা রিক্সা থেকে চাঁদা উঠিয়ে ধাপে ধাপে উপর পর্যন্ত ভাগ বটোয়ারা করে। কোনো এলাকার রিক্সা চলে মাসিক কার্ড বা টোকেনের ভিত্তিতে, আবার কোনো এলাকার রিক্সা চলে মাসিক চুক্তিতে। বসির রাজধানীর বাড্ডা এলাকায় তার 5 শতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা আছে। তার সব রিক্সার পিছনে লেখা বসির ভাই। এই বসিরের মাধ্যমেই বাড্ডা এলাকার সব রিক্সার মান্তি বা মাসিক চাঁদা নিয়ন্ত্রিত হয়। পুরো বাড্ডা ও গুলশান লিংক রোডে বসির ভাই নামে ব্যাটারি চালিত রিক্সা চলে। তালাশের ক্যামেরার সামনে আলাভোলা বসির ভাই। আপনাদের লাইনটা কিভাবে চলে? না, আমাদের লাইন ওইভাবে উপর কোনো নেতা না, আমরা মালিক রে হিসালাই আর কিছু। এই যে পাখি মার্কা, এটা মাসের লোন আছে, গত মাসে তো এটা ছিল না। আমি তো আপনার বললাম তো, তারপর কি ভাই আপনারা যা খরচ দিই মানে একটু কম ই করেন। এই বাড্ডা এলাকার এক রিক্সা ব্যবসায়ীর কাছে পাওয়া গেল আরো কিছু গোপন তথ্য। চালান কেমনে? চালাই কেমনে? সবার লগে মানে করেন কথাবার্তার সাথে চলেন যান, এলাকার কিছু পোলাফান আছে বা কিছু পুলিশ আছে। মাসে মনে করেন থানা ট্রাফিক মনে করেন 3 লক্ষাধিক, এই বলতে তো হয় 3000 প্রতিদিন। এটা মোবাইল টিম আর ওই যে কিলো আছে, কিলোর দাম লাগে 700। এত গেল রাজধানীর শুধুমাত্র একটি থানা এলাকার এক মাসের মাসোহারার হিসেব। পুরো ঢাকা শহরে কত রিক্সা চলে, কোথায় কিভাবে, সেই টাকার ভাগ যায় তার হিসেবও দিচ্ছি। 4 মিনিট পর ফিরছি। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রিক্সাগুলো বেশ সুশৃঙ্খল। অভিজাত এলাকা বলতে আমরা গুলশান, বনানী কিংবা বাড়িধারাকেই বোঝাচ্ছি। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় রিক্সাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলে না। প্রতিটি রিক্সা সোসাইটি কর্তৃক নিবন্ধিত, চালকদেরও নিবন্ধন আছে, আছে পরিচয়পত্র ও আলাদা আলাদা পোশাক। অভিজাত এলাকার নিরাপত্তা নিশ্চিতে নির্দিষ্ট সংখ্যক রিক্সাকে নিবন্ধন দেওয়া হয়েছে। গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন সোসাইটি কর্তৃক নির্ধারিত ভাড়ায় এই রিক্সাগুলো নির্ধারিত রুটে চলে। এই রিক্সা নিয়ে আছে চমকে ওঠার মতো তথ্য। রিক্সার প্রকৃত মূল্যের চেয়ে 20 গুণ বেশি দামে এসব রিক্সা কেনাবেচা হয়। সবগুলো রিক্সা দু একজন মালিকের কাছে জিম্মি। এখানে নাকি গাড়ি নিতে অনেক টাকা লাগে? না, এখন 5 লাখ টাকা আছে বর্তমানে। 5 লাখ টাকা? গাড়ির দাম তো 10,000 টাকা হইব না? গাড়ির দাম আছে আপনার 25,000 টাকা। কিন্তু আপনার এই প্লেটটার নাম দাম আছে, আপনার এই যে নাম্বার সাইটটা নাম্বারের দাম আছে 5 লাখ টাকা। গাড়ির দাম তাহলে 5 লাখ টাকা হলো কিভাবে? হয়েছে কিভাবে? প্রাথমিক দিয়েছে আরো 2,000 টাকা সরকার থেকে, পরবর্তীতে মনে করেন কি আপনার ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে মনে করেন 40,000 টাকা, শুধু 40,000, পরে বিক্রি হয়েছে 60,000, 1 লাখ, এভাবে হয়েছে আর কি। গুলশান, বনানী সোসাইটির রিক্সাগুলোতে দুজন মালিকের আধিপত্য, একজন মোহাম্মদ আলী আরেকজন নুর নবী। এটা এনে 5 লাখ টাকা এগুলি কিন্তু এই কথা মিলে বানাই। আমরা যদি কোনো জায়গায় 5 লাখ টাকা ফরমান দিতে পারেন, আপনি যা করবেন আমি তাই শাস্তি নেব। রাজধানীর প্যাডেল চালিত রিক্সায় চলে চাঁদাবাজি। মিরপুর এলাকার রিক্সা চালক শফিকুলের রিক্সায় আছে বাংলাদেশ
মুক্তিযোদ্ধা রিক্সা ভ্যান মালিক সমিতির নামে একটি নম্বর প্লেট, যা টাকার বিনিময়ে কেনা। বাস্তবে এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। সিটি কর্পোরেশন ছাড়া রিক্সার নম্বর প্লেট দেবার এখতিয়ার কারোরই নেই। মুক্তিযোদ্ধা শব্দের অপব্যবহার করে বাস্তবে এসব নম্বর প্লেট দিয়ে রিক্সার মালিক শ্রমিকদের থেকে চাঁদাবাজি মূল উদ্দেশ্য। সারা দেশের 16 লাখ ব্যাটারি চালিত রিক্সায় সম্পৃক্ত শ্রমিকের সংখ্যা 27 লাখ, যার উপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা প্রায় 1 কোটি। এত বেশি সংখ্যাকে না করা কিংবা নিষিদ্ধ করার কোনো উপায় নেই। এসব নিয়ে কি ভাবছে নীতি নির্ধারকরা? প্রধান সড়কে রিক্সার কারণে সৃষ্টি হয় যানজট। রিক্সায় শৃঙ্খলা আনতে কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 2 লাখ রিক্সার লাইসেন্স দিয়েছে, কিন্তু এ নিয়ে শ্রমিক নেতাদের মধ্যেও অসন্তুষ্টি রয়েছে। মেয়র সাহেব দেশে 2 লক্ষের উপরে সে রিক্সার নিবন্ধন দিয়েছে, কিন্তু এই নিবন্ধন দেওয়ার সময় উনি বলেছিলেন, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অবৈধ রিক্সা উঠে যাবে এবং ব্যাটারি চালিত রিক্সাও উনি উঠাইয়ে নেবেন। কিন্তু সেই আমরা সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেই নবায়ন করেছিলাম বা নাম্বার নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলেও সে জিনিসটা কিন্তু আমরা উঠায় নাই, কোনো পদক্ষেপ সে ধরনের নেয় নাই। ব্যাটারি চালিত রিক্সা ভ্যান বন্ধের প্রতিশ্রুতি দিয়ে প্যাডেল চালিত রিক্সার লাইসেন্স দেওয়াতে রিক্সা শ্রমিকরা অসন্তুষ্ট। ব্যাটারি চালিত রিক্সা চলাচলের কারণে পায়ে চালিত রিক্সাগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাটারিতে চলে, আরামে চালানো যায়, যার কারণে ওই ড্রাইভারগুলো সব ওই দিকে ঝুঁকে গেছে, যাত্রীরাও কিন্তু পছন্দ করে। পরিসংখ্যান বলছে ব্যাটারি চালিত রিক্সার কারণে সড়কে বেড়েছে দুর্ঘটনা, কিন্তু যাত্রীরা এ বিষয়ে কতটুকু সচেতন? এই রিক্সাটা কি আপনার কাছে নিরাপদ মনে হয়? নো, তাহলে আপনি এটাতে উঠতেছেন যে কিছু করার নাই, সময় তারা থাকে, অফিস করতে হয়, যেটা সামনে পাই সেটাতে উঠে যাই। সব সময় একটা রিস্কের মধ্যে থাকে, বিশেষ করে কখন ওরা ব্রেক করে কখন পড়লে তো হাড় ভাঙবে, এই জন্য আর না পারতে ছড়ি। আপনি কি চান যে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হয়ে যাক? অবশ্যই বন্ধ হয়ে যাক আমি চাই। অধিকাংশ ব্যাটারি চালিত রিক্সাগুলোর ব্যাটারি চার্জ করা হয় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে। মিরপুর কমার্স কলেজ রোডের এই ফুটপাতে অবৈধভাবে চার্জ দেয়া হচ্ছে কয়েকটি রিক্সা। অনুসন্ধানে জানা যায় সারা দেশে আনুমানিক 25 লক্ষাধিক রিক্সা ভ্যান আছে, যার প্রায় 34% অবৈধ। প্রায় 16 লাখ ব্যাটারি চালিত রিক্সা ভ্যান আছে। 1 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই পেশার উপর নির্ভরশীল। শ্রমিক নেতারা বলছে হয় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হয়ে যাক, আর না হয় এর বৈধতা দেয়া হোক। আমি মাননীয় মেহর মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনি হয়তো ব্যাটারি চালিত রিক্সা রাখবেন, অন্যথায় পায়ে চালিত রিক্সার যাতে সঠিকভাবে চলতে পারে তার ব্যবস্থা করবেন। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সংশ্লিষ্টদের ভাবনা কি? ব্যাটারি চালিত গাড়ি এটা হচ্ছে একটা মোটর ভেহিকেল বা মোটর যান। এখন যেটা মোটর যান সেটাই বিআরটির আওতায়, এবং এই গাড়িগুলো রাস্তায় চলতে হলে রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া যদি রাস্তায় গাড়ি চলে তাহলে সেটা হচ্ছে অপরাধ। আমাদের আইন বিধির আওতায় এই গাড়িগুলো যদি তৈরি করে এবং সেফটি এবং সিকিউরিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করে এবং সেটা সড়ক নিরাপত্তার জন্য নিরাপদ হয়, তাহলে অবশ্যই আমরা এটাকে রেজিস্ট্রেশন দিব এবং অনুমোদন দিব। ত্রুটি বিচ্যুতি সংশোধন করে ব্যাটারি চালিত অটোরিকশাকে বৈধতা দেওয়া যেতে পারে কি না তা নিয়ে যথাযথ কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, কিন্তু এই রিক্সা নিয়ে যখন কোটি কোটি টাকার চাঁদাবাজি কিংবা গ্যাংবাজি হয় তা নিয়ে তো নিশ্চয়ই আমাদের কথা বলতেই হবে। এখান থেকে বেশ মোটা অঙ্কের একটা অর্থ বাণিজ্য হচ্ছে, যে অর্থ বাণিজ্যের মধ্য দিয়ে এই ব্যাটারি চালিত গাড়িগুলো চলাচল করছে। ওই যে ম্যানেজ করে ফেলে। শুধু ঢাকা শহরে প্রায় 2 লাখ ব্যাটারি চালিত রিক্সা আছে। এই 2 লাখ রিক্সার প্রতিটি থেকে গড়ে 2000 টাকা চাঁদা উঠলে এক মাসে শুধু ঢাকা শহরে ব্যাটারি রিক্সায় চাঁদাবাজি হয় প্রায় 40 কোটি। এই টাকার প্রথম ভাগ যায় রিক্সা গ্যাংদের পকেটে, যারা চাঁদাগুলো আদায় করে। এক ভাগ থানা পুলিশের, এক ভাগ এলাকার রাজনৈতিক নেতাদের, আর সিংহভাগ চলে যায় মন্ত্রণালয় পর্যন্ত। গ্যাংস অফ রিক্সার মিরপুরের দুজন সেলিম আর রাসেল তালাশ টিমের সাথে তাদের রিক্সার রাজত্বের দাপটের কথা দম্ভের সাথে বলতে থাকে। পুলিশ, সাংবাদিক, কনস্টেবল, ডিসি সবারই গাড়ি আছে, সাহারিয়ার গাড়ি না আছে, প্রতিষ্ঠিত গাড়ি আছে। ট্রাফিক বিভাগের ড্রাইভার কনস্টেবল সাহারিয়ার,
সেও ২০ থেকে ২৫টি রিকশার মালিক। আপনি প্রমাণ দেখাতে পারলে আমি তখন স্বীকার, মানে আমি আপনাকে তখন বলবো যে আমার আছে কি না সেই প্রমাণ দেখাতে হবে। আপনি কি করবেন নিউজ করে কি? আমি নিউজকে থামাতে পারবো না তো, ও যে সোর জায়গায়। সত্যিই তো, তালাশ টিমের একার প্রতিবেদনে এমন কি করতে পারবে? এই অবৈধ রিকশার অবৈধ বাণিজ্যের ভাগ কার কার পকেটে যায় তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। সুতরাং এই অনিরাপদ বাহনে আপনি বা আমি মরলে কার কি আসে যায় বলুন, এবার তো যেতে হবে। আজ বিদায় নিলেও ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান, মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।